বর্ষা পাই এই সব জেলা কু ইয়েলো আলার্ট জারি। তো চালন দেখি নেব সম্পূর্ণ আপডেট কোণ রয়েছে। প্রচন্ড বিজুড়ি ঘড়ঘড়ি সহ ঝড়বর্ষা নিয়ে এই সব জেলা কু ইয়েলো আলার্ট জারি করা যাইছে। সুন্দরগড়, ঝারসুগুড়া, সম্বলপুর, বরগড়, সোনপুর, বৌদ্ধ, বলাঙ্গীর, খোর্ধা, পুরী, নয়াগড়, গঞ্জাম, গজপতি, কলাহান্ডি, কন্ধমাল, রায়গড়া, নবরঙ্গপুর, নুয়াপড়া, কোরাপুট এবং মালকানগিরি জেলায় ঝড় তফান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিকে বর্ষা সাঙ্গক পবনর বেগ বৃদ্ধি হয়ে 40-50 কিলোমিটার পর্যন্ত পৌঁছবার বলে পাণিপাগ কেন্দ্র পূর্বানুমান করছে। পাণিপাগ কেন্দ্র কিন্তু যে কালবৈশাখী জনিত বর্ষা যোগ সোমবার রাজ্যের বিভিন্ন স্থানের 2-3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে স্থিতি 25 তারিখ পর্যন্ত জারি রহব ও এরপরে পুঁ গোটিয়ে পর্যায়ে গ্রীষ্মলহরী আরম্ভ হব। এই পর্যায়ে তাপমাত্রা দৃষ্টান্তমূলক ভাবে বড়ি চলিত মাস শেষ সুদ্ধা তাপমাত্রা 46 ডিগ্রি ডেইব বলে আকলন করা যাচ্ছে। চালনদেখিয়া পরবর্তী আপডেট কোণ রয়েছে। প্রথম রু পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারি স্কুলে সবু পিলা মিলিব পরিচয়পত্র। তো চালনদেখি নেব সম্পূর্ণ আপডেটটি কোণ রয়েছে। রাজ্যের প্রাথমিক শিক্ষাক গুরুত্ব দিয়ে বেড়ে স্কুলগুলিকর ভিত্তিভূমি এবং শিক্ষাদান ব্যবস্থা উপরে রাজ্য সরকার সর্বাধিক পরিবর্তন আনুচ্ছন্তি। ঘরে স্কুলে যেপরি পিলা সুবিধা সুযোগ যোগাই দিয়া যাচ্ছে সেইভাবে সুবিধা মধ্যে সরকারি স্কুলে উপলব্ধ হব। তেমন ঘরে স্কুলের প্রত্যেক পিলা যেপরি পরিচয়পত্র প্রদান করা যাচ্ছে সেইভাবে পরিচয়পত্র এণিকি রাজ্যের সরকারি স্কুলে পড়ুথিবা প্রথম রু পঞ্চম শ্রেণী পর্যন্ত পিলা দিয়া বিশেষ করে পিলা সুরক্ষাকে গুরুত্ব দিয়ে রাজ্যের এণিকি সবু সরকারি স্কুলে পড়ুথিবা পিলাঙ্ক লাগি পরিচয়পত্র বাধ্যতামূলক করা যাইছে। আসন্তা শিক্ষাবর্ষর এই ব্যবস্থা লাগু হব। সম্পৃক্ত পরিচয়পত্রের উভয় অভিভাবক এবং স্কুলের প্রধান শিক্ষক মোবাইল নম্বর রহব। রাজ্যের ছাত্রছাত্রী সুরক্ষা দৃষ্টি স্কুল ও গণশিক্ষা বিভাগ পক্ষের এপরি পদক্ষেপ গ্রহণ করা যাইছে। রাজ্যের প্রথম শ্রেণী পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 37,71,449 জন ছাত্রছাত্রী থাকবে এনে মোট 3,77,12,490 টাকা খরচ করা যাব। 2024-25 শিক্ষাবর্ষকু পিলামানকু যেপরি পরিচয়পত্র মিলিপার সেদিকরে স্কুলের প্রধান শিক্ষক নজর দেবে বলে জনাপড়ছে। প্রতি কার্ড পিছা সর্বাধিক 10 টাকা খরচ করা যাব। তো চালন দেখা পরবর্তী আপডেট কোণ রয়েছে। ই শ্রম যোজনার সরকার দেবে টঙ্কা এমিতি করতু আবেদন। তো চালন দেখি নেওয়া সম্পূর্ণ আপডেটটি কোণ রয়েছে। যদি আপনার এক অসংগঠিত জেলায় কাম করতে তবে এর ফাইদা নেওয়া ব্যক্তি পাখে এক ই শ্রম কার্ড রহবা উচিত, যাহাদ্বারা আপনার ঠিক সময় লাভ পাইপার। ই শ্রম কার্ডের যোগ্যতা উপলব্ধ 16-59 মধ্যে যেকোন ব্যক্তি ইপিএফ, ইএসআইসি এবং এনপিএস লাভ পাইবাকে চাহুচান ই শ্রম কার্ড পাই আবেদন করে। ই শ্রম কার্ড পাই অনলাইন কিপর আবেদন করবে, কোণী ব্যক্তি সহজে নিজক ই শ্রম পোর্টালে নাম লেখাই পারে। এথিপাই আধার, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক সর্চ করা যাব। নাম লেখা সম্পূর্ণ মাগণা এবং এথিপাই সরকার কোণী শুল্ক আদায় করতে না। থরে আপনার বিবরণী আধার মাধ্যমে যাঞ্চ হয়ে গেলে আপনার ই শ্রম পোর্টালে নাম লেখাই পারে। ই শ্রম পোর্টালে নাম লেখাইবা আপনার পাখে আধার, পাসপোর্ট ফটো এবং চেকবুক এবং ব্যাঙ্ক পাসবুক রহবা জরুরি। থরে চেক করে সারা পরে আবেদন ফর্ম পূরণ করা হব, যা ফলে আপনার তুরন্ত কোণী ত্রুটি সংশোধন করে পারে। ই শ্রম পোর্টালে নাম লেখা হওয়া মাত্রে আপনার ই শ্রম কার্ড পাইপার। আপনার আধার কার্ড রহবা আবশ্যক এবং আধার সহ সংযুক্ত হওয়া জরুরি। এই যোজনার 500-1,000 টাকা মাসিক কিস্তি উপলব্ধ রয়েছে। এই কার্ড মাধ্যমে 2,00,000 টাকা বিমা উপলব্ধ। যদি শ্রমিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করতে তবে তাঁরকে 2,00,000 টাকা আর্থিক সহায়তা দিয়েযাব এবং অক্ষমতা হলে সরকার 1,00,000 টাকা প্রদান করবে। তো সমস্ত শীঘ্র যাই নিকটস্থ জনসেবা কেন্দ্রে আবেদন করে এবং এর লাভ মধ্যে উঠাই পারে। তো চালন দেখা পরবর্তী আপডেট কোণ রয়েছে। লেবর কার্ড ধারী মানুষ পাই আসিলা বড় খুশি খবর। সব হিতাধিকারী মিলিব টঙ্কা, জানান্তু কিপরি পাইবে লাভ। তো চালন দেখি নেওয়া সম্পূর্ণ আপডেটটি কোণ রয়েছে। আসিলা লেবর কার্ডকে নিয়ে বহুত বড় অপডেট, যেউথিরে মিলিবাকু যাচ্ছি সবু কার্ডধারী টঙ্কা কোণ সেই খবর চালন্তু আগকু জানি নেবা। শ্রমিকঙ্ক পাই বহুত গুড়িয়ে যোজনা কার্যকারী করছেন কেন্দ্র সরকার, আউ এই যোজনাগুলিক বিষয়ে অধিকাংশ লোক জানি নথিবার এর লাভ উঠাই পারন্তি নাহি। কিন্তু সরকারঙ্ক দ্বারা শ্রমিকঙ্কু দিয়া লেবর কার্ড দ্বারা এবে সরকার দেবাকু যাচ্ছেন 3,500 টাকা। যদি আপনার আপনার লেবর কার্ড অপডেট করে না তাহলে আজি হি অপডেট করে নিয়ন্তু, নহলে আগকু আসুথিবা যোজনাগুলিক বঞ্চিত হয়ে পারে। অধিক খবর জানিয়া পাই নিকটস্থ জনসেবা কেন্দ্রে যোগাযোগ করন্তু, যা ফলে আপনার মানে এর সম্পূর্ণ তথ্য জানিপারে। তো চালন দেখিয়া পরবর্তী আপডেট কোণ রয়েছে। এনএইচপিসি রে সরকারি চাকরি সুযোগ নেবে আইটিআই পিলা। তো চালন দেখি নেওয়া সম্পূর্ণ আপডেটটি কোণ রয়েছে। জাতীয় জলবিদ্যুৎ শক্তি নিগম লিমিটেড এনএইচপিসি রে চাকরি চাহুচার সেমানক পাই এক সুবর্ণ সুযোগ আসিছে। এনএই এনএইচপিসি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আইটিআই ডিপ্লোমা কিংবা গ্রাজুয়েট ডিগ্রি থিলে এই সুযোগ নেই পারিবে। এই নিযুক্তি মাধ্যমে এনএইচপিসি রে আপ্রেন্টিস পদবি পূরণ হব।
ଏଥିପାଇଁ ଅନଲାଇନ୍ ଆବେଦନ ମାଧ୍ୟମରେ ଆବେଦନ କରିବାକୁ ପଡ଼ିବ। ଏହି ପଦବୀ ପାଇଁ ଉଭୟ ପୁରୁଷ ଓ ମହିଳା ଆବେଦନ କରିପାରିବେ। ଏହି ନିଯୁକ୍ତି ମାଧ୍ୟମରେ 57 ପଦବୀ ପୂରଣ ହେବ। ଅନଲାଇନ୍ ଆବେଦନ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଯୋଗ୍ୟ ଓ ଆଗ୍ରହୀ ପ୍ରାର୍ଥୀମାନେ NHPCର ଅଫିସିଆଲ ୱେବସାଇଟ୍ NHPCIndia.com ଯାଇ ଅନଲାଇନ୍ ଆବେଦନ କରିପାରିବେ ଏବଂ ଏହାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିଜ୍ଞପ୍ତି ମଧ୍ୟ ଦେଖିପାରିବେ। ଅନଲାଇନ୍ ଆବେଦନ ତାରିଖ ଚାଲିଛି। ଅନଲାଇନ୍ ଆବେଦନ ଶେଷ ତାରିଖ 30 ଏପ୍ରିଲ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିଛି। ଖାଲି ଥିବା ପଦବୀ ବିଷୟରେ ଜାଣିନେବା। ଫିଟର ପାଇଁ 2 ପୋଷ୍ଟ, ଇଲେକ୍ଟ୍ରିସିଆନ ପାଇଁ 13, ଫ୍ୟାଡ୍ମ୍ୟାନ୍ ପାଇଁ 2, ସର୍ବେକ୍ଷକ ପାଇଁ 2, ପ୍ଲମ୍ବର ପାଇଁ 2, COPA ପାଇଁ 18, ଡିପ୍ଲୋମା ଆପ୍ରେଣ୍ଟିସ୍ ପାଇଁ 5, ଇଲେକ୍ଟ୍ରିକାଲ ପାଇଁ 4, GNM ପାଇଁ 4, ସ୍ନାତକ ଆପ୍ରେଣ୍ଟିସ୍ ପାଇଁ 2, ହୋଟେଲ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ପାଇଁ 1, ଫାର୍ମାସିଷ୍ଟ ପାଇଁ 2। ମୋଟ ସଂଖ୍ୟା 57। ଯେକୌଣସି ସ୍ୱୀକୃତିପ୍ରାପ୍ତ ଅନୁଷ୍ଠାନରୁ କିମ୍ବା ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରୁ ସମ୍ପୃକ୍ତ ଟ୍ରେଡ୍ରେ ITI ସାର୍ଟିଫିକେଟ୍, ଇଞ୍ଜିନିୟରିଂ କିମ୍ବା ଟେକ୍ନୋଲୋଜିରେ ଡିପ୍ଲୋମା ଏବଂ ସ୍ନାତକ ଡିଗ୍ରୀ କରିଥିବା ଆବଶ୍ୟକ। ଅଧିକ ଜାଣିବା ପାଇଁ ଆପଣମାନେ ଏହାର ଅଫିସିଆଲ ୱେବସାଇଟ୍କୁ ଭିଜିଟ୍ କରିପାରିବେ। ସର୍ବନିମ୍ନ ବୟସ 18 ରହିଛି, ସର୍ବାଧିକ 30 ରହୁଛି। ଆବେଦନ ଶୁଳ୍କ ପ୍ରତ୍ୟେକ ପ୍ରାର୍ଥୀ ଦେୟମୁକ୍ତ ଭାବରେ ଆବେଦନ କରିପାରିବେ। ତ ଯୋଗ୍ୟ ଓ ଆଗ୍ରହୀ ପ୍ରାର୍ଥୀମାନେ ଶୀଘ୍ର ଯାଇ ଏହାକୁ ଆବେଦନ କରିନିଅନ୍ତୁ। ତ ସାରାଦିନ ଏପରି ବଛାବଛା ଏବଂ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଖବର ଜାଣିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ ରଖନ୍ତୁ ଏବଂ ଆମ ଭିଡ଼ିଓ ଗୋଟିଏ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।